বন্ধুরা দেখুন, যারা এই পুস্টা ফিশের মধ্যে আবেদন করেছিলেন তোমাদের কিন্তু সেখানে সেকেন্ড মেরিট লিস্টটি পাবলিশ করা হয়েছে, ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। তোমাদের কিন্তু যারাই আগস্ট মাসে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু প্রথম লিস্ট সেখানে পূর্বেই পাবলিশ করা হয়েছিল, আজকের দিনে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটি পাবলিশ করা হয়েছে, তা ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। তাহলে এই মেরিট লিস্টটি কীভাবে চেক আউট করবেন এবং কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তা সম্পূর্ণ ডিটেলসটি বলেছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটির মধ্যে আসার পর সেখানে বলা হয়েছে গ্রামীণ ডাকসেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল দেখুন 2 জুলাই 2023, তার মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে নর্থ ইস্ট সার্কেল লিস্ট নাম্বার 2। তাহলে দেখুন, যারাই আগস্ট মাসে ফর্ম ফিল আপ করেছিলেন তোমাদের কিন্তু 2 নম্বর লিস্ট সেখানে পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখে নিন, যারাই শর্ট লিস্টেড হবেন তোমাদের সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফার্স্টেই চলে আসলাম, দেখুন প্রথমে রাখা হয়েছে ডিভিশনের নাম, তারপর সেখানে পোস্ট অফিসের নাম, নেম অফ পোস্ট অফিস বলা হয়েছে, নেক্সট কমিউনিটি, নেক্সট রেজিস্ট্রেশন নাম্বার, নেক্সট অবটেইন মার্ক এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের যে সেন্টারগুলো। তাহলে ডাইরেক্টলি দেখুন প্রথম যে লিস্টের মধ্যে, প্রথম 1 নম্বরের মধ্যে আমাদের আগরতলার নাম সেখানে রয়েছে। তাহলে নাম্বার 1-এর মধ্যে যে আগরতলার মধ্যে প্রথম যে ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে সেই ক্যান্ডিডেটের দেখুন সেখানে পোস্ট অফিসের নাম এবং সম্পূর্ণ ডিটেলস, তার সঙ্গে যে ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে সেই ক্যান্ডিডেটে কিন্তু সেখানে কমিউনিটি হলো ST, মানে প্রথম লিস্টের মধ্যে ST ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, এবং যে ক্যান্ডিডেটের সিলেকশন হয়েছে তার কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার, তার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই সেখানে মিলিয়ে নেবে যে সিলেকশন হয়েছে। তোমাদের কিন্তু সেম নামে থাকে তাকে কিন্তু রেজিস্ট্রেশন নাম সেম থাকে না, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবে। তার কাট অফ ছিল 92.2%, তার কাট অফ ছিল। তাহলে দেখতে পাচ্ছ আগরতলার লিস্টের মধ্যে 1 থেকে 2 কিন্তু আমি সেখানে হাইলাইট করে দিয়েছি, 1 থেকে 2 33, মানে আগরতলার মধ্যে, আগরতলা ডিভিশনের মধ্যে এই যে 2 নম্বর লিস্টটির মধ্যে 33 জনকে সেখানে সিলেকশন করা হয়েছে, অবশ্যই সেটা দেখে নেবে। আগরতলা মেরিট লিস্টের মধ্যে 33 জনকে সেখানে সিলেকশন করা হয়েছে। তাহলে এই 33 জন কীভাবে চেক আউট করবে দেখে নেবে, এই ভিডিওটি ক্লোজ করে দেখে নিতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, অথবা এই PDFটি কীভাবে ডাউনলোড করবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার সঙ্গে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যাদেরই কিছু প্রবলেম হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। নেক্সট আমরা চলে আসলাম ধর্মনগরের মধ্যে। দেখতে পাচ্ছ ধর্মনগরের সেখানে লিস্ট নাম্বার বলা হয়েছে ধর্মনগর ডিভিশন 66, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। তার সঙ্গে দেখে পোস্ট অফিসের নাম এবং পোস্ট অফিসেরগুলো, এবং প্রথম ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে সেই ক্যান্ডিডেট কমিউনিটি হলো SC, মানে প্রথম ধর্মনগরের মধ্যে SC ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। আর কিন্তু সেখানে ID নাম্বার, মানে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি তুলে ধরা হয়েছে। কাট অফ মার্ক ছিল দেখুন 94.8 কাট অফ মার্কটি ছিল। তার সঙ্গে ডিভিশন, মানে ধর্মনগরের মধ্যে সেখানে ভেরিফিকেশনটি করে নিতে হবে। এভাবে টোটাল দেখুন সেখানে 66 থেকে কিন্তু সিরিয়াল নাম্বার শুরু হয়েছে ধর্মনগর, এবং 81 অবধি কিন্তু সেখানে ধর্মনগরের লিস্ট রয়েছে, ভেরি ম্যান্ডেটরি, সেখানে চেক আউট করে নিয়ে নেবে। তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, যারাই শর্ট লিস্টের, মানে যারাই তোমাদের এই লিস্টগুলির মধ্যে তোমাদের নাম এসেছে, তো তোমরা যারাই নাম এসেছে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে যে ডেট রাখা হয়েছে এই ডেটের মধ্যে। তো তোমাদের ডেট রাখা হয়েছে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। দেখুন সেখানে বলা হয়েছে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হয়েছেন তোমাদের কিন্তু সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে, তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো, তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট, মাধ্যমিক পাস থেকে তোমাদের যা হায়ার কোয়ালিফিকেশন ডিগ্রিগুলো রয়েছে সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং অরিজিনাল সঙ্গে নিয়ে কিন্তু যেতে হবে। তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে দেখুন 9 অক্টোবর 2023 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট রাখা হয়েছে। তার মধ্যে কিন্তু যে কোনো দিন তোমাদের কিন্তু সেখানে গিয়ে ওদের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে ডকুমেন্টটি ভেরিফিকেশন করে নিতে হবে। যারা আগরতলা সেন্টার চুজ করে দেবে তোমাদের কিন্তু আগরতলা সেন্টারের মধ্যে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, এবং যারা ধর্মনগর সেন্টার চুজ করেছো তোমরা কিন্তু ধর্মনগর সেন্টারের মধ্যে গিয়ে কিন্তু ডকুমেন্টটি ভেরিফিকেশন করিয়ে নিতে হবে, ভেরি ম্যান্ডেটরি, সেটা লক্ষ্য রাখবে। তার সঙ্গে রিকোয়েস্ট করবো, অনেকেই সেখানে রিকোয়েস্ট করবেন এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে তার সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা সম্পূর্ণ কিন্তু মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে মোবাইল থেকে ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। তাহলে দেখুন কীভাবে লিখবেন, আপনারা গুগলের মধ্যে আসার পর সার্চের মধ্যে tripurajob.in লিখে নেবেন। আপনারা লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবেন।
সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি ওপেন হয়ে যাবে। দেখতে পারবেন আমাদের ত্রিপুরা জব ডট ইন এই পেজটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনারা ডাইরেক্টলি দেখবেন তোমাদের মোবাইলের যে বাম পাশের মধ্যে এরর রয়েছে, এরর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন পোস্ট অফিস জবস, তার মধ্যেও ক্লিক করে সেটা চেক আউট করতে পারবেন। অথবা আপনারা এই ওয়েবসাইটটিকে দেখুন স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, মোবাইলের মধ্যে নিচের দিকে চলে আসবে। আসার পর ডাইরেক্টলি দেখুন সেখানে 1, 2, 3 যে 3 নম্বর অপশন রয়েছে তার মধ্যে ক্লিক করবেন। 3 নম্বরের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে পেজ একটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর বলা হয়েছে দেখুন পোস্ট অফিস রেজাল্ট 2023 মেরিট লিস্ট পিডিএফ ডাউনলোড, পিডিএফ ডাউনলোড তার মধ্যে ক্লিক করবেন। তার মধ্যে ক্লিক করার পর ওপেন অপশনটি আসবে, ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই ডিটেলসটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর স্ক্রল করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে আমি দিয়েছি, এবং স্ক্রল করে দেখুন ডাউনলোড করার জন্য স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখুন রিকোয়ার্ড ইম্পর্টেন্ট লিঙ্কস, তার নিচে দেখুন সেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বলা হয়েছে এবং ত্রিপুরা স্টেট রেজাল্ট ডাউনলোড ফার্স্ট লিস্ট লিঙ্ক। ফার্স্ট লিস্ট চেক করেননি, সেখানে ক্লিক করে ফার্স্ট লিস্টটাও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমরা সেকেন্ড লিস্টটা ডাউনলোড করার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ত্রিপুরা স্টেট রেজাল্ট ডাউনলোড সেকেন্ড লিস্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে এই যে পিডিএফটি রয়েছে দেখুন এই পিডিএফটি কিন্তু তোমাদের সেখানে চলে আসবে। নামটি অবশ্যই লক্ষ্য রাখবেন, নর্থ ইস্ট সার্কেল লিস্ট নাম্বার 2, এই পিডিএফটি তোমাদের কিন্তু মোবাইলের মধ্যে চলে আসবে। তার বাম পাশে তার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি এই যে এরো অপশনটি রয়েছে, এই এরো অপশন কিন্তু তোমাদের মোবাইলের উপরে চলে আসবে। এই এরো অপশনটির মধ্যে ক্লিক করে কিন্তু এই পিডিএফটি ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে বন্ধুরা দেখে নিন, যারা এই পোস্ট অফিসের মধ্যে ত্রিপুরা রাজ্য থেকে আবেদন করেছিলে তোমাদের কিন্তু সেখানে 2 নম্বর লিস্টটি পাবলিশ করা হয়েছে। 2 নম্বর লিস্টটি সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি, এবং যাদেরই নাম এসছে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে তোমাদের নামটি মেনশন করে দেবে। এবং যাদেরই লিস্টের মধ্যে নাম আসেনি, তোমরা যদি কোনো ধরনের কোয়েকশন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গেও কথা বলতে পারবে যাদের কিছু প্রবলেম হয়েছে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।